শুভ বিকেল আসসালামু আলাইকুম বান্দরবনের মজারান্না বিষয়ক অনুষ্ঠানত আবার হাজির হই আপনাদের সামনে নতুন অতিথি লইরে আর নতুন অতিথির যে জনপ্রতিনিধি সাই নিজে নামান নিজে হই বলা ধন্যবাদ মোহন ভাই আর নাম জাকির হোসেন মজুমদার আই তিন নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রায় 10 বছর চেয়ারম্যান হিসেবে আছি এই আর কি খুব ভালো লাগিল আজ ইয়া আপনার সামনে আর একজন জনপ্রতিনিধির হাজির করি যা কিনা ছোট হালেতেই রাজনীতির লগে জড়িত এবং খুব সুনাম আছে তার তো আজ ইয়া জাকির আইতো এটা দেখিতে দিয়ে যে বিষয় আছে আজ ইয়া কি রেসিপি ও কি কারণ উনতে চাই আজ ইয়া মূলত আজ ইয়া রেসিপি হইলে আর এই কলা দিয়ে কিভাবে চিপস বানানো যায় এবং মেহমান আইলে কিভাবে পরিবেশন করা যায় আসলে এই আচ্ছা ওই আর তো ভারী এলাকা মানে মেহমান আইলে তাড়াতাড়ি যেতে পারুন যায় আচ্ছা আচ্ছা তাহলে কি কি লাগে তে এতে আসলে আর আমার দেখতে লাগেন কলা লাগে কাঁচকলা কাঁচকলা আচ্ছা তারপরে লেবু লাগে তারপরে আয়োডিন যুক্ত লবণ বিট লবণ এবং মিক্স মশলা আচ্ছা এই আর কি আট আচ্ছা আচ্ছা এই মূলত এগিন দিয়ে আর কাঁচকলা দিয়ে রে মোটামুটি খুব সুন্দর পাবে আর মেহমান বিদায় করি পারি ইয়া তাহলে আর প্রথমে কাঁচকলা রে কেঙ্গুরকম আর প্রথমে কাঁচকলা রে লই আগে নিজের আত পাতি ভালো করে আচ্ছা 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 তারপরে বাসন কোসন দিবার রাখিম পাত্র দিবার দিতে লাগে আচ্ছা বিশুদ্ধ পানি তারপর কাঁচকলা তারপর লেবু আচ্ছা এই যে কাঁচকলা আছে তাহলে এবার পরিমাণ মানে পিস কিরম করে একটু পাতা করি মানে গোল গোল করি নাকি গোল গোল করি মানে সুন্দর লাগে পাতা আচ্ছা তাহলে একটু কাটি আর কাটু পাতা আচ্ছা আর কেন পাতা হলে ভালো মানে চিপসের মতো চিপসের মতো মানে গুড়ো বকলে খাইতে যেতে পছন্দ করে মানে দেখতেও সুন্দর লাগে আচ্ছা আপাতত এই দূর থাক তাহলে আর তারপরে এই কলাওয়াল এই কলা সিদ্ধ হইবে লাগে জাল কিন্তু অল্প দম পড়িব বেশি জাল দিলে পুষ্টিগুণ নষ্ট যাবে এবং ফুড় যেতে পারে যাতে ন ফুড়ে এবং কালার কালার যাতে ঠিক থাকে আচ্ছা 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 তা আচ্ছা ইন্দি তো সিদ্ধ হব একটু জাল হমাই দিই এই ফাঁকে আসলে এই যে যতটুকু জানিলাম জাকির এই যে রাজনীতিতে হওয়ার পিছনে এবং এই জনপ্রতিনিধি 10 বছর চেয়ারম্যান ইবিআর পিছত দি কি কারণ অর্থাৎ কিল্লাই এই রাজনীতির মধ্যে প্রবেশ করিও এবং জনসভা করি বললাই কিল্লাই মন চাই কিন্তু কারণ কি আর আসলে এই আর বাপ আর আব্বা জন মরহুম জনাব আমির হোসেন মজুমদার দীর্ঘ প্রায় 83 ইংরেজি হইতে ও হ্যাঁ জনপ্রতিনিধি হিসেবে এই ভালো মানুষ আসিল ব্যাগ করেছিল লামা উপজেলার নেতৃত্ব দিয়ে মানুষ যখন স্বপ্ন দেখে কোনো একখান লইয়ের স্বপ্ন দেখে আচ্ছা আচ্ছা তো আই আর বাবার আদর্শ আদর্শ করে লইয়ের স্বপ্ন দেখি আর বাবার আদর্শ আই আর বাবা মরে গেলেও আর বাবার আদর্শ আন যাতে আই ধরে রাখতে পারি মানে বাবার স্মৃতি স্মৃতি ধরে বাবার আদর্শ বাবার যে দেশপ্রেম দেশপ্রেম এগিন হাজার লাগে ইন লইয়ের উদ্বুদ্ধ হইরে মানে নিজের মনের মধ্যে কান মানব সেবা আর কি মানব সেবা অনেকটা মানব সেবা আচ্ছা একটু জাল খাবাজি আচ্ছা ঠিক আছে একটু খাবক আস্তে আস্তে হোক তারপর নামাই ফেলাইও আচ্ছা বাসার মধ্যে কি টুকটাক রান্না করা হয় মানে নিজের কি পছন্দ মানে আয়কান বানা নিলাম কেউ চা বানায় কেউ কপি বানায় কেউ বিভিন্ন জন আজি কি সুন্দর আইটেম চিপস তো কি মাঝে মধ্যে রান্না হয় কারণ আসলে পরিবার তো যে বেকোনো যৌথভাবে ধরা পড়ে আচ্ছা আচ্ছা আর ওয়াইফেরও মাঝে মধ্যে আয় সহযোগিতা করি এই আসলে এই সহযোগিতা করতে যাই রে এই সমস্ত জিনিসে নাই মূলত শিক্ষা আচ্ছা আর তো মনে হয় কি হ্যাঁ আচ্ছা এই একটু লই লই এইবার এটা
পানি জরিবে লাই এই যে জিন সিদ্ধ ইয়ে হ্যাঁ এই ইন আই এটে গুয়া ইয়া গুদি রাখি পানি ইন পানি পরযোগ্য মানে শুকায় যোগ জি জি শুকায় গেলে তারপর আর আবার আর আবার সিস্টেমেতে যাবে ইম গুই আচ্ছা এখন আসলে এই সমাজের যে গরীব দুঃখী মানুষ আছে একজন জনপ্রতিনিধি হিসাবে মানে কি কি করলে কি হইব বা এই ফাঁসিয়াখালী ইউনিয়নের জনসাধারণ লাই কি স্বপ্ন কি ভাবনা চিন্তা তাদের লই আর আসলে মূল ব্যাপার জান হইল পাঁচশ মৌলিক অধিকার আজকে দিলে যথেষ্ট মানুষ খাইতে পারে বসবাস ঠিক মতো বাসস্থান থাকে চিকিৎসা থাকে এই এই খাদ্য বস্ত্র অন্ন এগিন ইয়া শিক্ষা এগিনোর হাজগরিয়ে মানুষ মানুষের হাসে যাওয়া যায় মানুষরে পরিবর্তন করা যায় তারার কি ওইব স্বপ্নবান যদি তারার ভিতর আমরা ঢুকাই দিতে পারি দেবেন দিই তারা ইতারা পয়েন্ট পয়েন্ট ধরে এভাবে গড়ে তুলিব এবং এই বাংলাদেশরে এখন যেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ভিশন 2021 হইল এই এই সমস্ত কার্যক্রম দি আর বাংলাদেশরে আরও এগিয়ে লো যেতে পারি ইয়ান আর আশা করি মানে বিশ্ব দরবারে বাংলাদেশ একখান স্থান লাভ করে স্থান লাভ করে বহুত দূর আগে যাবে বহুত দূর আগে যাবে আচ্ছা আই যে ফানি ইন একটা নামাই ফেলাই কারণ তো তেল পাতা ফেলব ফানি কেন গরম তাই আস্তে রাখি ঠিক আছে জ্বালান কেন ঠেলে দি জ্বালান ফেলে দন কেন ইয়ার কেন গরম হইলে আর এবারে আই একটু লেবু কাটি আচ্ছা তুই এই জন্মহন জায়গা তারপরে ছেলে মেয়ে কয়জন আর স্ত্রী কি করে আর জন্মস্থান যে ফাঁসিয়াখালী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডত গিলাতলি নামক এলাকায় আচ্ছা 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 আর ইয়া হল যে আর বাচ্চা 2 মেয়ে 1 ছেলে আচ্ছা আচ্ছা আর স্ত্রী হল যে গৃহিণী আচ্ছা আচ্ছা ওই আসলে ওই ছেলে মেয়ে দলরে সময় দিয়ে রে আচ্ছা 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 মানে চাকরি বাকরি নগরে আর কি চাকরি বাকরি নগরে ইন্দ্রিয়ের দিতে পারে চাকরি কি যদি না আর 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 যে অবস্থা জনগণ আইয়ের জনগণ যার ইতার আছে বাকি যে সময় যায় আচ্ছা আর আতেলে এই তো এখন শুকর গিয়ে এবারে ইন গো ভালো পাত্রের মধ্যে আর লই যাম হ্যাঁ এবারে এটা লেবু লেবু কেন ইয়া করে দিলাম লেবু রস দিয়ে লেবু তুই আসলে আজ যতটুকু জানি বিভিন্ন ধরনের লোকজন কিন্তু আইয়ে বিচার আচার লই এই লই সে লই বহুত কিছু লইয়ারে বিভিন্ন অভিযোগ লই আইয়ে তো কোনো স্মরণীয় ঘটনা কি জানা আছে জীবা মানে হৃদয়ের মধ্যে খুব ধাক্কাটে অর্থাৎ নিজের কি হয় বেড়ে মানে হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে শুকিয়ে গই এ ধরনের কোনো কি দুর্ঘটনা ঘটনা বা স্মৃতি কি আছে না জানতেছে একটু আসলে আর এলাকার মাঝে একটা সমস্যা হচ্ছে মহিলা অন্যর বিবাহ বিচ্ছেদ যখন একজন স্বামী স্ত্রী অভিনয় বিবাহ গান যে ইয়া হয়ে যাবে তারা দূরে যাবে ইয়ানি সবটাই আত্ম খারাপ লাগে কারণ বাচ্চা থাকে বাচ্চা অন্ধ তারা আলাদা হয়ে গেল মানে দুজন আলাদা গেলে বাচ্চার কি বাচ্চার কি বাচ্চার কি দোষ কি দোষ আচ্ছা বাচ্চা হলে মার ইয়া না হইলো আচ্ছা আর একটু হালকা পরিমাণ মতো বিট লবণ দিয়ে বিট লবণ দন অল্প আচ্ছা ওই অভিযোগ কি হ্যাঁ এই বলতে আবার আয়োডিন যুক্ত আয়োডিন যুক্ত আচ্ছা 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 এবার আরা তেল তেল বাজে ফেলে হ্যাঁ পরিমাণ মতো তেল মতো তেল দন যতটুকু জানিয়ে মানুষ কিছু না কিছু জানে অর্থাৎ দাম্পত্য জীবনে ছাত্র জীবনে রাজনৈতিক জীবনে আই আসলে গান কবিতা বা কোনো একখান কিছু উঁচু চাই এই মুহূর্তে তাহলে কেন গরম হোক তারপরে সারা দিই এই ফাঁকে
আজে দিন থাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো ওহো চমৎকার ধন্যবাদ আরে জাকির এত সুন্দর গান গায় ফেলে হয় তো অবাক হতবাক আছে আসলে একটা স্মরণীয় দিন ইয়ান্দুল্লাহ আর এভাবে গান উপস্থাপন করি ফাইন ফাইন খুব ভালো লাগে তাহলে আই এখন কি কলার সিসিন আম্মা খুব সুন্দর করে রান্না করি করে আসলে খুবই ভালো লাগে খাইতে খুব মজা আচ্ছা এই যে কলা দিয়ে যে আজ যে চিপসের যে রেসিপি অর্থাৎ কাঁচকলা দিয়ে রে যে কোনো কাঁচকলা দিয়ে রে এই কাঁচকলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে ইয়ান তো তুইও জানো আয়রা আরও জানি এই আয়রন যেহেতু আছে অতি তাড়াতাড়ি গাছত্বন সিরি মাত্র যে পদ্ধতি আরা দাহি এই পদ্ধতি রান্না করিলে পদ্ধতির সিস বাড়াইলে ইন ফ্রিজে তো রাহান যাইব গড়ত ডিব্বা ভরি রাহান যাইব কলাও সহজলভ্য এই রেসিপির ব্যাপারে বেশি আগ্রহ আর কি আচ্ছা তো এইবার আরা যে পদ্ধতিতে ইয়া করছি রান্না করছি রান্না করি এইবার মূলত মহিলা হন গর্ভবতী মা হন শিশু হন এগুলোর লাই খুবই ইয়া এই কলার মাঝে যথেষ্ট পুষ্টিগুণ আছে যা আর মা গর্ভবতী মা শিশু যে কেউ লাই উপকার উপকার আর পাশাপাশি এই কলার রেসিপি ইবা আরা কি করিতে পারে তাড়াতাড়ি বানাই ফ্রিজত রাখি দিতে পারে যাতে মেহমান যখনই আইয়ে তখন আরো ফ্রিজে তুমি বাইরে এবার সার দুই পরিবেশন করতে পরিবেশন করতে আচ্ছা জাকির ও গিয়ে বড় হয় খুব সুন্দর লাগে আপন এই ইয়ান কেনে বাড়ি মাথা তুমি কেনে বাড়ি আসলে আর তো কলা সবসময় পাওয়া যায় পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকা কলা সবসময় পাওয়া যায় এবং এবার সবচেয়ে ভালো দিক হল এবার ফ্রিজ আপ করা যায় সামান্য বিপ্লবন এবং লেবু আগে একটু বিপ্লবন দিই লবন সামান্য মত এই মানে তো এইরকম এক চিমটি এইরকম এক চিমটি লিয়ে একটু ছিটি দিলে হ্যাঁ এরপর এরপর আচ্ছা মিক্স মশলা হালকা মানে পরিমাণ মতো এবার মানে খাবার স্বাদে ফেললে মজা লাগে ফেলে আর কি কেন জাল জাল হইলো আর কি আচ্ছা এইবার তো গুরুত্বপূর্ণ জিনিস রোগিয়ে গই কি হসাই এবারে গুরুত্ব এই আয়োডিন যুক্ত লবণ শুধু দর্শক এত ভালোভাবে এত সুস্বাদু যদি আসলে কল্পনা করা না যায় না করি কারণ এইভাবে অনুষ্ঠানে দাঁড়িয়ে ইল্লে সুস্বাদু একটা রান্না উপস্থাপন করতে পারি যার ভাই বহুত বড় কিছু দর্শক আপনারা তো দেখুন কলা চিপস এই পাহাড়ি এলাকাত যে কোনো কাঁচা কলা বাংলা কলা হন সাগর কলা হন চম্পা কলা হন ঠিক যে পদ্ধতিতে আপনারা আরা দেখাই এই পদ্ধতিতে রাখিতে পারিবেন যে কোনো মতো মেমারি লিখতে পারিবেন এবং ইন এই কলা চিপস গরম দিয়ে সংরক্ষণ করে রাখতে পারিবেন ফ্রিজ আপ করতে পারিবেন তাহলে মেমানক কলা আইলে
ওনারা মেহমানদারি করতে দিবেন তো ঠিক আছে আজ ইয়াতেলে আর নয় আবার আগামী হনো নানান অনুষ্ঠানত আর যে নতুন অতিথি লইয়া হাজির হইম তাহলে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ